আজকে বিগিনারদের জন্য একটু লেসন দিতে যাচ্ছি, ফিঙ্গারিং প্র্যাকটিস। এটা অনেকেই আছে যে ফিঙ্গার প্র্যাকটিস করতে বোর ফিল করে বা ফিঙ্গার প্র্যাকটিস করতে করতে গিটার ছেড়ে দেয়, তো মজা পায় না তারা, এই জন্য ছেড়ে দেয় বিরক্ত হয়ে। তো আমি আজকে যেটা দেবো সেটা আশা করছি ভালো লাগবে, মজা পাবে। এভাবে আরো ফিঙ্গারিং আমি দিব। তো শুরু করা যাক, 5 নম্বর ফ্রেট থেকে শুরু হবে প্র্যাকটিসটা। 5 নম্বর ফ্রেট থেকে শুরু হবে, ছয় নম্বর ফ্রেট একটা স্ট্রোক, 5 নম্বর ফ্রেটে একটা স্ট্রোক 6 নম্বর তারের, আবার 5 নম্বর ফ্রেটের, 5 নম্বর ফ্রেটের 5 নম্বর তার, এরকম 6 নম্বর 5 নম্বর 6 নম্বর 5 নম্বর ফ্রেটের 5 নম্বর, তারপর আবার বলছি 6 নম্বর তারে 6 নম্বর ফ্রেড একটা স্ট্রোক, 5 নম্বর ফ্রেড একটা স্ট্রোক 6 নম্বর তারে, আবার 5 নম্বর তারে 5 নম্বর ফ্রেড একটা স্ট্রোক, 6 নম্বর তারে 6 নম্বরে একটা, 5 নম্বরে একটা, 6 নম্বরে একটা, আবার 5 নম্বর ফ্রেড 5 নম্বর একটা, আবার সেম হবে 7 নম্বর ফ্রেডে 6 নম্বর তার একটা, 6 নম্বর ফ্রেটে 6 নম্বর তার একটা, আবার 7 নম্বর ফ্রেটে 6 নম্বর তার একটা, এবং 5 নম্বর তারে 6 নম্বর ফ্রেট, তারপর আবার হবে এখানে 8 নম্বর ফ্রেটে 6 নম্বর তার, আবার 7 নম্বর ফ্রেটে 6 নম্বর তার, আবার 8 নম্বর ফ্রেটে 6 নম্বর তার, এবং 7 নম্বর ফ্রেটে 5 নম্বর তার, এটা হচ্ছে এভাবে। আস্তে আস্তে করতে হবে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়বে, প্রত্যেকটা ফিঙ্গার অনেক স্মুথ হয়ে যাবে, অনেক স্পিডি হয়ে যাবে। প্রত্যেকটা আঙুল দিয়ে এভাবে করতে হবে। এটা হচ্ছে একটা, আর একটা হলো এটা আপনারা করতে পারেন, এটা অনেক অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের গিটারিস্ট এটা করে থাকে হাতের স্পিড বাড়ানোর জন্য। তারপর আবার উল্টা করে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে স্পিড বাড়বে। এরপর হচ্ছে যাদের অনেক সময় এই যে কানি আঙ্গুলে অথবা এই যে আঙুল ধরতে কষ্ট হয়, ওদের এই ব্যায়ামটা করতে পারেন। এখান থেকে এভাবে যাবে হাতের প্রত্যেকটা আঙুল,
এভাবে দিয়ে মিটার নিচ থেকে উপরে এভাবে দিয়ে নিচ থেকে উপরে, তাহলে হবে কি আঙুলগুলা আপনি এভাবে এভাবে ধরতে পারবেন যেভাবে খুশি। আজকের লেসন এই পর্যন্তই, ভালো থাকবেন।